চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, আজকের ক্লাস দেখার জন্য তোমাদের স্বাগতম। কেমন আছো সবাই? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তুমি তোমার সহপাঠীর সাথে কেমন আচরণ করো? সে যখন কিছু জিজ্ঞাসা করে তখন কি তুমি রেগে যাও নাকি সে রেগে যায়? এই যে তোমার এবং তার ব্যবহার, এর মধ্যে দিয়ে কি প্রকাশ পায় তোমার বা তোমাদের আচরণ, তাই না? আজকে আমরা আলোচনা করব অধ্যায় 5, পাঠ 1 ও 2। আমাদের আজকের আলোচ্য পাঠ মূল্যবোধ ও আচরণ। আজকের পাঠ থেকে আমরা জানব নৈতিক গুণাবলী অর্জন করার গুরুত্ব, এগুলো অর্জনে কিভাবে সচেষ্ট হতে হয় এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করতে হয়, এবং পাশাপাশি ভালো মন্দের পার্থক্য। মূল্যবোধ ও আচরণ নিয়ে আলোচনার পূর্বে আমাদের জানা দরকার নৈতিক গুণ কি। আমাদের সকলেরই পরস্পরের প্রতি ভালো আচরণ করা এবং ভালো সম্পর্ক গড়ে তোলা উচিত। এই ভালো আচরণ করাই হলো নৈতিক গুণ। অর্থাৎ নৈতিক গুণ হলো এমন কিছু আচরণ যা মানুষের জীবন পদ্ধতিকে গড়ে তোলে নির্মল, সুন্দর ও রুচি স্নিগ্ধ। এমন কিছু আচরণ যা মানুষের জীবন পদ্ধতিকে কি করবে, সুন্দর, নির্মল এবং রুচি স্নিগ্ধ করে তুলবে। যেমন শৃঙ্খলা, সমানুবর্তিতা, সহিষ্ণুতা, শিষ্টাচার, ধৈর্য, সাহস, সততা, আনুগত্য, এই সবগুলো হলো কিসের উদাহরণ? এই সবগুলো হলো নৈতিক গুণের উদাহরণ। এগুলো প্রকাশ পায় কিসের মধ্য দিয়ে? ভালো আচরণের মধ্যে দিয়ে। তাহলে আমরা কি করব, অন্যের সঙ্গে যখন ভালো ব্যবহার করব, ভালো আচরণের মধ্যে দিয়ে আমাদের নৈতিক গুণগুলো প্রকাশ পাবে। এবার চলো জানি মূল্যবোধ কি। যেসব ধ্যান ধারণা, বিশ্বাস, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের আচার আচরণ এবং কার্যাবলীকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, সেগুলোর সমষ্টি হলো মূল্যবোধ। যে মূল্যবোধ হলো আমাদের ভেতরের নৈতিক গুণাবলী। আমরা যে ধরনের আচরণ করে থাকি তা আমাদের নৈতিক গুণাবলী বা মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়। আমরা আমাদের পরিবার, সমাজ ও বিদ্যালয় থেকে এই মূল্যবোধের শিক্ষা পেয়ে থাকি। মানুষ কি করে, মূল্যবোধ নিয়ে জন্মগ্রহণ করে? জন্মগ্রহণ করে না, এটি তার অর্জিত গুণ। আর শিশুরা, অর্থাৎ তোমরা পরিবার, সমাজ এগুলো থেকে কি করবে, এই মূল্যবোধ এবং নৈতিকতা শিক্ষা পাবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয় মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা লাভের উৎকৃষ্ট স্থান। সামাজিক ন্যায়নীতি, বিশ্বাস, আচরণ ইত্যাদি বিষয়ে যে ধ্যান ধারণা তাই মূল্যবোধ। আর মানবিক মূল্যবোধের মধ্যে পড়ে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, স্নেহ, প্রীতি, সহমর্মিতা, সহনশীলতা। তাহলে মূল্যবোধ হচ্ছে যে ধরনের আচরণ করে থাকি তা আমাদের নৈতিক গুণাবলী বা মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়ে থাকে। যে মানুষের ধ্যান ধারণা, বিশ্বাস, লক্ষ্য এবং উদ্দেশ্য, এগুলোর সমষ্টি হলো মূল্যবোধ। যেমন কি হতে পারে, বড়দের প্রতি শ্রদ্ধাবোধ, এরপরে হচ্ছে অতিথির প্রতি সম্মান প্রদর্শন, ছোটদের প্রতি স্নেহ, মায়া মমতা, এই সামাজিক মূল্যবোধের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। যেগুলো হচ্ছে মূল্যবোধের একটি ধরন। এরপর হচ্ছে আচরণ কি। অন্যের প্রতি ভালো ব্যবহারকে আমরা কি বলবো? আচরণ বলবো। অন্যের সাথে ব্যবহার, কথাবার্তা, ভদ্রতা, শিষ্টাচার, আদব কায়দা, শ্রদ্ধা, ভক্তি, স্নেহ, এসবগুলোর বহিঃপ্রকাশই হলো আচরণ।
ভালো আচরণের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। অন্যের প্রতি তোমার আচরণ তোমার ব্যক্তিত্বের পরিচয় দিবে, তাই না? যে মনে করো তুমি কারোর সাথে হেসে ভদ্রচিত ভাবে তার কুশলাদি জিজ্ঞাসা করলে এতে তোমার ভালো আচরণ প্রকাশ পাবে। আর যদি রাগান্বিত হয়ে বিরক্ত হয়ে অন্যের সাথে কথা বলো কিংবা সাহায্য চাইলে বিরক্ত প্রকাশ করো, তাহলে তোমার কোন ধরনের আচরণ প্রকাশ পাবে? খারাপ আচরণ প্রকাশ পাবে। তোমার আচরণের মধ্য দিয়ে মানুষ তোমাকে চিনবে, আচরণের জন্য অনেকদিন মনে রাখবে। তাহলে আমাদের অন্যের প্রতি আচরণটা কেমন হওয়া উচিত? অবশ্যই ভালো, কারণ এই ভালো আচরণই আমাকে আমার শিষ্টাচার, আদব কায়দা, ভদ্রতা এই সমস্ত জিনিসগুলো প্রকাশ করবে। সমাজ পরিবর্তনের সাথে সাথে কি হচ্ছে, এই সমস্ত মূল্যবোধ, শিষ্টাচার এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। চলো আমরা কতগুলো ছবি দেখি, এই ছবি দেখে জেনে নেই। ছবিতে আমরা দেখতে পাচ্ছি বড়দের প্রতি যে ছবিটি আমরা দেখি, প্রতিটি মূল্যবোধ কোন কোন ভালো আচরণের মাধ্যমে প্রকাশিত হয় ছবির মাধ্যমে আমরা সেগুলো জানবো। বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এই আচরণটি মূল্যবোধেরই বহিঃপ্রকাশ। তুমি কি তোমার বয়োজ্যেষ্ঠ যারা তাদের সঙ্গে এ ধরনের ব্যবহার করো? যেমন কি হতে পারে, যে চশমা এনে দেওয়া, পানি এনে দেওয়া, পত্রিকা পড়ে শোনানো, এই কাজগুলোর মধ্যে দিয়ে তোমার কোন ধরনের আচরণ প্রকাশ পাবে? ভালো আচরণ প্রকাশ পাবে। আরেকটি ছবি দেখি, এটি হচ্ছে কি, ছোটদের আদর করা। তুমি কি তোমার ছোট ভাই বোনকে আদর বা স্নেহ করো, তাকে দেখাশোনা করো? এটাও কিন্তু একটি ভালো কাজ, এই ভালো কাজের মধ্য দিয়ে তোমার আচরণ প্রকাশ পাবে। আর একটি ছবি দেখি, এটি হচ্ছে প্রতিবেশীর সাথে মিলেমিশে চলা। প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে তো থাকলে কি হবে, একটি ভালো সম্পর্ক গড়ে উঠবে। এরপরে যে ছবিটি দেখব সেটি হচ্ছে বিপদে সাহায্য করা। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাও একটি ভালো আচরণের লক্ষণ। এই যে যতগুলো আমরা কাজ বলছি এগুলোর মধ্যে দেখি হচ্ছে আমাদের মূল্যবোধ, আচরণ এই সবগুলোই প্রকাশ পাচ্ছে। এটি হচ্ছে রোগীর সেবা করা। তোমার পরিবারে কেউ যদি অসুস্থ হয় তুমি তাহলে কি করবে? তার সেবা করবে, তার যত্ন করবে, তার খেয়াল রাখবে। এর মধ্য দিয়ে তোমার মধ্যে সহমর্মিতা, সহনশীলতা এ সমস্ত গুণাবলী প্রকাশ ঘটবে। যে ছবিটি এখন দেখছি সেটি হচ্ছে শিক্ষককে সম্মান করা। পঞ্চম শ্রেণীতে একটি কবিতা আছে, সেটি হচ্ছে শিক্ষাগুরুর মর্যাদা। এই শিক্ষাগুরুর মর্যাদা যদি পড়ো তাহলে তোমরা জানতে পারবে যে বাদশাহ আলমগীর কিভাবে শিক্ষককে মর্যাদা দিয়েছিলেন, শিক্ষকের প্রতি তার আচরণ কেমন ছিল এবং শিক্ষকের প্রতি তার আচরণ তাকে খ্যাতিমান করেছে। যে পুত্র শুধু পানি ঢেলে দিয়েছিল, বাদশাহ শুধু তাতেই সন্তুষ্ট হননি, তিনি চেয়েছিলেন তার পুত্র যেন শিক্ষকের পা নিজ হাতে পরিষ্কার করে দেন। এই শিক্ষক এই বাদশাহর এই মহানুভবতাই বাচ্চাকে কি করেছে, খ্যাতিমান করেছে। তুমিও কি করতে পারো, তোমার শিক্ষকের প্রতি এরকম আচরণ করতে পারো। এরপরে যে ছবিটি দেখছি সেটি হচ্ছে অসহায়কে সাহায্য করা। রাস্তা পারাপার হতে যে আমরা অনেক বৃদ্ধ, অন্ধ এদের দেখতে পাই, তাই না? এরা অসহায়, এরা বিপদে পড়লে দেখে কি করতে হবে, সাহায্য করতে হবে, পথ চিনিয়ে নিয়ে যেতে হবে কিংবা রাস্তা পারে সাহায্য করতে হবে।
এরপরে রয়েছে আরেকটি দৃষ্টান্ত, সেটি হচ্ছে সততা এবং নিষ্ঠা। সততা ও ন্যায় নিষ্ঠা মূল্যবোধের একটি প্রকৃষ্ট উদাহরণ। আমরা আমাদের কাজে, কথায়, ব্যবহারে এই মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করতে পারি এবং চেষ্টা করব যে আমরা আমাদের কাজে সততা যেমন নিষ্ঠা বজায় থাকে সেই চেষ্টাই আমাদের করা উচিত। এরপরের ছবিটি হচ্ছে কর্তব্য ও সহযোগিতা। মনে কর তোমার সহপাঠী অসুস্থ হয়ে পড়ল, তুমি কি করবে? তার প্রতি তোমার কেমন আচরণ হওয়া উচিত? তাকে তুমি দেখতে যাবে, তার সেবা করবে, খোঁজ খবর রাখবে, তাহলে কি হবে? সেই সহপাঠী তোমার প্রতিও কি থাকবে? সে তুমি যে তার প্রতি সহনশীল হলে সেও কিন্তু তোমার প্রতি সহনশীল হবে এবং তোমার প্রতি অনুরক্ত থাকবে। এবং দুস্থ, দরিদ্র, অসহায় যারা রয়েছে তাদের আমরা কি করতে পারি? সাহায্য, সহযোগিতা করতে পারি। এগুলো হচ্ছে আমাদের কর্তব্য এবং সহযোগিতার উদাহরণ। এরপর হচ্ছে ন্যায়বোধ ও শিষ্টাচার। আমরা সকল বন্ধুর প্রতি ন্যায়সঙ্গত আচরণ করব। ছবিতে একজন অসুস্থ ব্যক্তিকে সহায়তা করার জন্য সকলে এগিয়ে আসছে, এগুলোর মধ্যে এগুলো কি? এগুলো হচ্ছে ন্যায়বোধ এবং শিষ্টাচারের উদাহরণ। তো নৈতিক গুণ আছে বলে মানুষ কি করে? এই কাজগুলো করে এবং যার মধ্য দিয়ে তার মূল্যবোধের বহিঃপ্রকাশ পাওয়া যায়। এরপর হচ্ছে শৃঙ্খলাবোধ। শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সৌহার্দ্য সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সৌহার্দ্য সম্প্রীতির জন্য আমাদের শৃঙ্খলা বজায় রাখা উচিত। দায়িত্ববোধ, সহযোগিতা, সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলার জন্য দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হব, সহযোগিতার হার বাড়িয়ে দেব। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, এই ছবিগুলো দিয়ে তুমি তোমার সে মূল্যবোধ বা আচরণের কি ধরনের আচরণ করবে ছবির সাথে গল্প বলে নিজে সে উত্তরগুলো তৈরি করো। দেখি এবার কয়েকটি প্রশ্ন উত্তর দাও। সামাজিক গুণাবলী কি কি হতে পারে তার নামগুলো লিখো। নৈতিক গুণাবলীর কয়েকটি উদাহরণ দাও। সমাজের সদস্যদের ভালো আচরণকে কি বলে? দায়িত্ববোধ, সামাজিক গুণ, ন্যায়বোধ নাকি শৃঙ্খলাবোধ? কোনটি নৈতিক গুণ? বিপদে সাহায্য করা নাকি দাওয়াত দেওয়া, মিলেমিশে চলা না সত্যবাদিতা? কেউ ঘুমালে বা পড়তে বসলে জোরে শব্দ করা একটি ভালো কাজ, মন্দ কাজ, সামাজিক গুণ নাকি নৈতিক গুণ, কোনটি সঠিক? সামাজিক গুণাবলীর উপকারিতা কি? স্বার্থপর হতে শেখায়, সম্প্রীতি নষ্ট করে, সমাজে শান্তি আনে, মন্দ কাজে উৎসাহিত করে। সামাজিক গুণাবলীর উপকারিতা কি, কোনটি সঠিক উত্তর? স্বার্থপর হতে শেখাবে না সম্প্রীতি নষ্ট করবে না সমাজে শান্তি আনবে মন্দ কাজে উৎসাহিত করবে? আমরা ভালো মন্দ কাজ সম্পর্কে জানলাম যে ভালো কাজ তোমাকে তোমার আচরণের প্রকাশ করবে আর মন্দ কাজও তোমার আচরণের প্রকাশ করবে, কিন্তু তার মধ্যে দিয়ে ভালো এবং মন্দ দুটো কাজেরই তোমার আচরণের মধ্যে দিয়ে কোনটি তুমি ভালো কাজ করেছো এবং কোনটি মন্দ কাজ করেছো সেটা সম্পর্কে অন্য ব্যক্তি জানতে পারবে। সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা এ সমস্ত মূল্যবোধের বহিঃপ্রকাশ হবে তোমার এ সমস্ত আচরণের মধ্যে দিয়ে। নিচের কোন কাজগুলো আমাদের করা উচিত এবং কোনগুলো করা উচিত নয় সেটা চিহ্নিত করি
যেগুলো করা উচিত চারপাশে কি দেবো টিক চিহ্ন দেবো, এবং যেগুলো করা উচিত নয় সেগুলোর পাশে ক্রস চিহ্ন দেবো। যে বাড়ির কাজে সহায়তাকারীর সাথে খারাপ ব্যবহার করা, তুমি কি সে কাজটি করে থাকো? কোনো সহপাঠী পেন্সিল আনতে ভুলে গেলে পেন্সিল দিয়ে সাহায্য করা, এই কাজটি তোমার অবশ্যই করা উচিত। বাড়িতে সবাইকে সাধ্যমতো কাজে সাহায্য করবে, কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলা, অন্ধ ব্যক্তি রাস্তা পার হতে সাহায্য না করা, নিজের কাজ নিজে করা। তুমি এই উত্তরগুলো তোমার নিজের সাথে মিলিয়ে যেটি সঠিক, যে কাজটি করা উচিত তার পাশে টিক চিহ্ন দিবে, এবং যে কাজটি করা উচিত নয় তার পাশে ক্রস চিহ্ন দিবে। একটি নমুনা উত্তর দেখালাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানলাম মূল্যবোধের কতগুলো উদাহরণের মধ্য দিয়ে যে আমাদের আচরণ কেমন হওয়া উচিত, কোন আচরণের মধ্য দিয়ে আমরা অন্যের কাছে সমাদৃত হতে পারি। কিন্তু সমাজ যখন শিক্ষা, উন্নয়ন, শিল্পায়ন, নগরায়ন, এ সমস্ত জিনিসগুলোর বিকাশ ঘটে, তখনই আমাদের এই মূল্যবোধের পরিবর্তন ঘটে। আমাদের মধ্যে লোভ, লালসা, ঘুষ, স্বার্থপরতা, আদর্শহীনতা, এই সমস্ত সামাজিক নৈরাজ্যগুলো আশা পাবে। সে কারণে আমাদের কী করতে হবে, নৈতিক গুণের চর্চা করতে হবে এবং মূল্যবোধ বজায় রেখে আমাদের ভালো কাজে উৎসাহী হতে হবে। বাড়ির কাজটি লিখে নাও। আমাদের সামাজিক গুণাবলী অর্জন করা প্রয়োজন কেন, পাঁচটি বাক্যে লিখে আনবে। শিক্ষার্থী বন্ধুদেরকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।